মাগফিরাত কামনা করি মহাগ্রন্থ আল কোরআন। এটা কি কোনো দলের, এটা কি কোনো ব্যক্তির? তাই যদি হয়ে থাকতো এদেশের সূর্য সন্তান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশে ফজরের নামাজের পরে বাংলাদেশের মসজিদ ভিত্তিক যে সমস্ত গণশিক্ষা এবং আরবি শিক্ষার যে সুবন্দোবস্ত করে গিয়েছিলেন, ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে প্রত্যেকটা ঘরে ঘরে কোমলমতি সন্তানের হৃদয়ের ভিতরে আল্লাহর কোরআন ঢুকিয়ে দেবার জন্য ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, সেই বঙ্গবন্ধুর কোট পরিধান করে, সেই বঙ্গবন্ধুর পাঞ্জাবি পরিধান করে এদেশের একদল হাইব্রিড নেতা বঙ্গবন্ধুর উত্তর সরি বঙ্গবন্ধুর ভালো মানুষ মনে করে এই দেশে আল্লাহ রব্বুল আলমিনের কোরআনকে সিলেবাস থেকে ডিলেক্ট করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। এরা কখনো বঙ্গবন্ধুর উত্তর সরি হতে পারে না, বঙ্গবন্ধুর ভালো বন্ধু হতে পারে না, এরা স্বাধীনতার দুশ্মন, বঙ্গবন্ধুর দুশ্মন, ইসলামের চূড়ান্ত দুশ্মন, এদেরকে চিহ্নিত করতে হবে। এরা হলো হাইব্রিড নেতা, ছাড়া আর কিছু না, ঠিক কিনা?